জন্ম সাপ হয়ে পড়ে থাকো, যেদিন তোমার মন থেকে অহংকারের কালিমা দূরে চলে যাবে, মৃত সর্পরূপ ধারণ করে তুমি ব্রহ্ম সাপ হয়ে থাকবে মহর্ষি সৌমিকের আশ্রমে। সেইখানে মহারাজ পরীক্ষিত তার ধনুর্বাণ দ্বারা তোমার আশ্রয় প্রদান করবে মহর্ষি সৌমিকের স্কন্ধে। তখন সেই ঋষির সাপে হবে তার মৃত্যু, সেই দিক তুমি তোমার ব্রহ্ম সাপের সেই প্রতিজ্ঞা পরিপূর্ণ করবে। তাই সেখানে মৃত সর্পরূপে পড়ে রয়েছে সেই ব্রহ্মবান, এমন সময় মহারাজ পরীক্ষিত সেই মৃত সর্প মহর্ষি সৌমিকের স্কন্ধে ঝুলিয়ে দিল। যখনই ঝুলিয়ে দিয়েছে, ছোট ছোট বালকেরা ঋষিপুত্র সিংহীকে সংবাদ প্রেরণ করছে, সিংহী দেখো তোমার পুত্র মহর্ষি সৌমিক ধ্যানস্থ অবস্থায় ছিলেন, কোন এক পাষণ দিয়ে সে তোমার পিতাকে অপমান করেছেন, মৃত সর্প দ্বারা অপমান করেছে তোমার পিতাকে। সঙ্গে সঙ্গে ঋষি সিংহী প্রদীপ পাবনি গঙ্গার জল করে তুলে নিয়ে তিন তুলসী পত্র দ্বারা ভূমিতে নিক্ষেপ করে অভিসম্পাত করলেন। ওরে মূর্খ, ওরে পাষণ, কি আমার সুযোগ্য পিতা মহর্ষি সৌমিক, মহাতপস্বী সৌমিক, তাকে তুমি অপমান করেছ, আমি অভিসম্পাত করলাম, তুমি যেই হও না কেন, এই ঋষি শ্রীকির অভিশাপ কখনো ব্যর্থ হবে না। আজ আমি তিন তুলসী গঙ্গার জল হাতে করে আমি অভিশাপ করছি, আজ থেকে সাত দিনের মধ্যে মৃত্যু হবার ব্রহ্ম সাপ নিয়ে ব্রহ্ম সাপগ্রস্ত মুহূর্ষ অবস্থায় বসে রয়েছে মহারাজ পরীক্ষিত। উপদেশ পেয়েছেন একমাত্র ব্রহ্ম সাপ থেকে মুক্তি পাবার, রক্ষা পাবার একমাত্র পথ সাত দিন ব্যাপী ভগবানের লীলা কথা শ্রবণ করা। তাই ভগবানের নাম, ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য সমস্ত বিষয় সুখ স্বাচ্ছন্দ্যকে পরিত্যাগ করব, হস্তিনাপুর রাজধানী পরিত্যাগ করব, ক্রীড়াশ্রমে অবসর করেছি। তৃণকে আশ্রয় না করলে ভগবানকে পাওয়া যায় না, তৃণকে আশ্রয় করতে হবে। ছোট্ট একটি গল্প মনে পড়ল, গ্রীস দেশের এক রাজা ছিলেন, আমরা ভারতবর্ষে বসবাস করি, তাই তো ভারতবর্ষে দুইটি মহাকাব্য রয়েছে, রামায়ণ এবং মহাভারত, তাই তো রামায়ণ রচনা করেছেন মহর্ষি বাল্মীকি, মহাভারত রচনা করলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসজী মহারাজ, দুটি মহাকাব্য ভারতবর্ষে, আর সমস্ত পৃথিবীব্যাপী আর মাত্র দুটি মহাকাব্য রয়েছে, অন্য কোন দেশে মহাকাব্য নেই, ভারতবর্ষে দুটি আর গ্রীস দেশে ছিল দুটি মহাকাব্য, তার নাম ছিল ইলিয়াড এবং ওডিসি। ইলিয়াড ওডিসি রচনা করেছিলেন অন্ধ মহাকবি হোমার, রামায়ণ রচিত হয়েছিল ভগবান শ্রীরামচন্দ্র এবং লঙ্কা রাক্ষস রাজা দশানন রাবণের যুদ্ধ কাহিনী নিয়ে। মহাভারত রচিত হল কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ, পাপ এবং পাপের বিনাশ, ধর্ম এবং ধার্মিকের উদ্ধার, এই নিয়েই হলো মহাভারত। ঠিক তেমনি ভাবে গ্রীস দেশে ট্রয় যুদ্ধকে কেন্দ্র করে এই ইলিয়াড এবং ওডিসি রচিত হয়েছিল। এই ইলিয়াডে একটি ছোট্ট কাহিনী আছে, সেই গ্রীস দেশে একজন রাজা ছিলেন, নাম ছিল তার রামন, মহারাজ ছিলেন খুব ভোগবিলাসী, আরামপ্রিয়, সুখ স্বাচ্ছন্দ্যে সদা সর্বদা থাকতেন। তাই একদা মহারাজ কি করেছিলেন,
তার রাজত্বে সাত তল বিশিষ্ট একটি রাজমহল প্রস্তুত করেছিলেন, সাত তল বিশিষ্ট। আমাদের যদি কারো দোতলা বাড়ি থাকে তাহলে মনের মধ্যে অনেক অহংকার এসে যায়, তাই তো? আর সেই রাজা দেখুন সাত তল বিশিষ্ট বাড়ি মহল, তাহলে কত অহংকার হবে মনের মধ্যে। শুধু তাই নয়, সেই সাত তল বিশিষ্ট মহলের উপর সাত তল বিশিষ্ট আবার পালঙ্ক, আবার সাতটি নরম নরম বিছানা ছিল, নরম গদি ছিল। সেখানে মহারাজ স্বয়ং কর্তৃক করতে হোক, ছোট্ট একটি বালিকা সে করতে হোক, মহারাজের বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত। এমন সময় তার পরিচারিকা আসে, ছোট্ট বালকটি বালিকাটি মনে মনে ভাবছে মহারাজ না জানি কত সুখে নিদ্রা যান এই বিছানার উপর, এত সুন্দর বিছানা, নরম বিছানা, সাততল বিশিষ্ট মহল। বালিকাটি মনে মনে ভাবছে এই বিছানা যদি একটু সামান্য সময়ের জন্য স্মরণ করা যেত খুবই ভালো হতো। এই না ভেবে মনে মনে চিন্তা করছেন রাজার বিছানা সেখানে স্বয়ং করে তো দণ্ড হবে, আবার মনে মনে ভাবছেন রাজামশাই তো আসতে অনেক দেরি আছে, কিছুক্ষণ একটু স্বয়ং করে নিই না দেখা যাক কি হয়। এই না ভেবে সেই রাজামশাইয়ের বিছানায় যখন স্বয়ং করেছে এত সুন্দর বিছানা, সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে। আসলে কি আপনারা যেখানে বসে রয়েছেন না একেবারে কাঠের উপরে, যেমন তেমন একটা জায়গা তো এত সহজে ঘুম আসবে না, আর সেই বিছানাটা একেবারে নরম ছিল, নরম বিছানার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে। নিদ্রা দেবী একেবারে তাকে আচ্ছন্ন করে দিয়েছেন। এমন সময় মহারাজ এসেছেন, এসে দেখছেন কি আমার পরিচারিকা ছোট্ট বালিকা আমার বিছানায় স্বয়ং করেছে, এত বড় স্পর্ধা, চিৎকার করে বালিকাকে নিদ্রা ভঙ্গ করেছে। যখন নিদ্রা ভঙ্গ হয়েছে বালিকা বলছে মহারাজ আমার বড় ভুল হয়ে গেছে, বলছে ওরে বালিকা তুই অপরাধ করেছিস, তুই আমার বিছানায় স্বয়ং করছিস, জানিস তোর কি দণ্ড হতে পারে? বলছে মহারাজ অপরাধ যখন হয়ে গেছে যা দণ্ড প্রদান করবেন সেটাই আমি মস্তক থেকে গ্রহণ করি। বলছে শোন তবে এই সাততল বিশিষ্ট মহল, সাততল বিশিষ্ট পালঙ্ক, সাতটি নরম বিছানা তার উপর স্বয়ং করেছি, তার জন্য তো শাস্তি হবে, সাতটি চাবুকে আঘাত, এই আমার হস্তে রয়েছে চাবুক, এক এক করে সাতটি চাবুক দিয়ে তোকে আঘাত করা হবে। বালিকা বলছে মহারাজ দণ্ড প্রদান করুন। সঙ্গে সঙ্গে রাজামশাই সেই বালিকাকে সাতবার চাবুক দিয়ে আঘাত করছে, যতবারই আঘাত করে আর বালিকা অর্থ হাসি করে, হি হি করে হেসে ওঠে একেবারে। অবশেষে সাতবার যখন আঘাত হয়ে গেল, যখনই আঘাত শেষ হয়ে গেল বালিকা তখন উত্তরস্বরে দণ্ডন করতে লাগলো। রাজামশাই অবাক হয়ে গেলেন, সে কি যখন আঘাত করলাম বালিকাকে বালিকা অট্টহাসি করলো, আঘাত যখন বন্ধ হয়ে গেল তখন বালিকা দণ্ডন করছে। বালিকাকে জিজ্ঞেস করছে আমি ঠিক বুঝতে পারলাম না তোর ব্যাপারটা, যখন তোকে আঘাত করলাম তখন তুই অট্টহাসি করলি, আর আঘাত বন্ধ হওয়ার পরে দণ্ডন করলি? বলছে মহারাজ যখন আপনি আঘাত করলেন তখন আমার খুব আনন্দ হচ্ছিল। কিসের আনন্দ? বলছে আপনি আমাকে আঘাত করলেন, আমি যে অপরাধ করেছিলাম সেই আঘাতের ফলে আমার অপরাধ একেবারে দূরীভূত হয়ে গেল, আমি পাপ মুক্ত হলাম। ওরে বালিকা সে না হয় ঠিক আছে, কিন্তু আঘাত যখন বন্ধ হয়ে গেল শেষ হয়ে গেল তখন ক্রন্দন করছি। বলছে মহারাজ আমার কোনো অপরাধ নেবেন না, আমি সেই সময় ক্রন্দন করছিলাম কেন জানেন? আমি শুধু আপনার জন্য তখন ক্রন্দন করছিলাম, আমার জন্য? আমি গ্রীস দেশের রাজা, আমার জন্য ক্রন্দন করতে সামান্য একটা বালিকা? বলছে মহারাজ সত্য সত্যই তো আপনি আমাদের রাজা, তাই আপনার জন্য আমার বড় দুঃখ হচ্ছিল মহারাজ, সামান্য একটু সময়ের জন্য এই সুন্দর বিছানায় স্মরণ করে যদি সাতটি চাবুক হয় আপনি তো আমাদের রাজা, না জানি আপনার জন্য কত কত চাবুক প্রস্তুত হয়ে রয়েছে, কত যুগ যুগ ধরে এই সুন্দর মহলে সুন্দর বিছানায় এই আরাম স্মরণ আপনি নিদ্রা যান, আপনার জন্য কত কত চাবুক প্রস্তুত হয়ে রয়েছে। সেই কথা ভেবে আমার মনে বড় দুঃখ হচ্ছিল, যখনই সেই কত
শত যাগকের কথা শুনেছে মহারাজা রামন বলছেন অতি বালিকা তুই ছোট্ট বালিকা হতে পারিস কিন্তু তুই আজকে অন্ধের মায়া খুলে দিয়েছিস আজ থেকে আর নয় এই সাততল বিশিষ্ট মহল নয় সাততল পালঙ্ক নয় সুন্দর বিছানা নয় সকল কিছু পরিত্যাগ করে রাজা রামন শরীর থেকে গাছতলায় এসে বসলে সমস্ত কিছু ব্রাহ্মণ দরিদ্র বিহারি সকলকে প্রদান করে দিলেন প্রদান করে দিয়ে একজন উপযুক্ত ব্যক্তিকে রাজদণ্ডের অধিকার দিয়ে মহারাজা রামন এসে এক গাছতলায় বসে ভগবানের নাম সংকীর্তন করতে লাগলেন তাই ভগবানকে পেতে গেলে সাততলায় বসে ভগবানকে পাওয়া যায় না গো ভগবানকে পেতে গেলে সাততলা পরিত্যাগ করে গাছতলায় এসে উপবেশন করতে হয় ক্রীড়াসনে উপবেশন করতে হয় ক্রীড়াসনে বসে তিনের কাছে নিবেদন করতে হয় প্রার্থনা করতে হয় ওগর দীনলতা পৃথিবীতে তোমার চাইতে নিম্নগামী অধমুখী আর কেউ নয় আমাকেও তুমি তোমার মতো করে দাও তার দিনের আসনে বসতে হয় ঘাসের উপর বসতে হয় ভগবানকে পাওয়ার জন্য তিনলতার কাছে প্রার্থনা করতে হয় আমাকে তোমার মতো করে দাও আমার মাথাটাও যেন নত হয়ে যাও তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলান করে বাংলার ভাবুক কবি লোকপাপিয়া বিজয় সরকার লিখলেন ও ভগবান তোমার নাম নিতে নয়ন পথে যেন আমার প্রেম বন্যা বরিশাল চিরকাঙ্গাল করে দাও ধরার ভগবানকে পাওয়ার জন্য কাঙ্গাল হতে হয় কাঙ্গাল না হলে ভগবানকে কখনো পাওয়া যায় না আর ভগবান কি করে ভগবান ভক্তকে ধরা দেবার জন্য ভগবান আবার কাঙ্গাল হয়ে আসেন এসে ভক্তকে ধরা দেন শত্রুতা হয় মানুষের সমানে সমানে তাই তো বন্ধুত্ব হয় সমানে সমানে সমান সমান না হলে কিন্তু বন্ধুত্ব হয় না ঠিক যখন ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঙ্গাল বেশি ঘুরে বেড়ান ভগবানও ঠিক তেমনি কাঙ্গাল বেশি এসে ভগবান ভক্তকে ধরা দেন দেখুন না ভগবান তো আগে এসেছিলেন রাম হয়ে কৃষ্ণ হয়ে তাই তো রাজার ঘরে ভগবান জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই যুগের ভগবান কি করছে কলিযুগকে উদ্ধার করবার জন্য ভগবান পথে পথে ঘুরে বেড়াচ্ছে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ভগবান ভক্তকে ধরা দেবার জন্য সেই ভগবানকে চিনতে পারি ভগবানকে আমরা অপমান করে তাড়িয়ে দিই এক ব্যক্তি মনে মনে ভাবলে এই বিষয় সুখে আর থাকবো না তাই ভগবানকে ডাকি যদি ভগবানকে পাওয়া যায় সদা সর্বদা ভগবানের নাম করছেন আর ভগবানকে ডাকছেন হে গোবিন্দ দেখা দাও হে গোবিন্দ দেখা দাও হে প্রভু দেখা দাও আর্তনাদ করে চিৎকার করছে আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ করেছেন ভগবানকে পাওয়ার জন্য ভগবান দেখলেন ভক্ত আমার জন্য কাতর হয়েছেন ভগবান আসলেন ভগবান আসলেন কোন রূপ নিয়ে ভগবান আসলেন একদা ভগবান তাকে স্বপ্ন দেবে উপদেশ প্রদান করলেন বলছেন ভক্ত তুমি তো আহার নিদ্রা পরিত্যাগ করে আমায় ডাকছো আমি তোমায় ধরা দেব আমি যাব আগামীকাল আমি তোমার গৃহে যাব ভগবান আসবেন বলে ভক্ত কি করেছেন তার গৃহ সুন্দর করে সাজিয়েছেন ফুল চন্দন কদলী বৃক্ষ পূর্ণ ঘর কত কি দিয়ে সাজিয়েছেন ভগবান আসবেন বলে সারাদিন ধরে বসে রয়েছেন হে গোবিন্দ দেখা দাও হে গোবিন্দ দেখা দাও ভগবান সমস্ত দিন অতিবাহিত হয়ে গেল ভগবান কিন্তু আসলেন না অবশেষে কত মানুষ আসলো আর কত মানুষ ঘুরে গেল অবশেষে সন্ধ্যেবেলা এক ব্যক্তি এসেছে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে
শরীরে কুষ্ঠ ব্যাধি, আর্তনাদ করে চিৎকার করছে আমাকে কিছু ভিক্ষা দাও। সেই ব্যক্তি বলছে আমি তোমায় আজ ভিক্ষা দিতে পারবো না, আমি ভগবানের জন্য পসরা সাজিয়ে নিয়ে বসে আছি, তোমায় আমি আর কিছু দিতে পারবো না, আমি যা কিছু দেবো শুধু ভগবানের জন্যই আজকে রেখেছি, তোমায় দিতে পারবো না, তুমি ফিরে যাও। ভিক্ষুক যখন ফিরে গেছে, এমন সময় সেই ব্যক্তি মনে মনে ভাবছেন আজকের দিন তো ভগবান আসতে দিয়েছিলেন, ভগবান আসলেন না। অবশেষে মনে মনে ভগবানকে বলছে প্রভু এ কি তোমার ছলনা, তুমি আসবে বলেছিলে, তুমি তো আসলে না। ভগবানকে বলছে তুমি তো আসলে না প্রভু, তুমি ছলনা মন, তুমি ছলনা করেছো আমার সঙ্গে। রাত্রে স্বপ্ন জুড়ে ভগবান দেখা দিয়ে বললেন রে আমি তোর গৃহে গিয়েছিলাম, আমি তোকে সাক্ষাৎ দেওয়ার জন্য ধরা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু তুই তো আমায় ধরতে পারিসনি। বলছি প্রভু কখন তুমি আসলে? বলছি কেন সে গতকাল সন্ধ্যেবেলা আমি যে গিয়েছিলাম কুষ্ঠ রোগগ্রস্ত এক ব্যক্তি হয়ে, তুই তো আমায় ফিরিয়ে দিলি, তাই তো আমি চলে আসলাম। বলছে প্রভু পেয়েও তোমার ফিরলাম না, হারিয়ে ফেললাম প্রভু, তাই প্রভু তুমি কৃপা করে আর একবার সুযোগ দাও, আর একবার তুমি এসো প্রভু। ভগবান বলছে বেশ তাই হবে। পরের দিন ভগবান আবার এসেছেন, ভগবান যখন এসেছেন ঠিক মধ্যাহ্ন সময়, সেই সময় ভগবান এসেছেন মাথায় একটা বৃহৎ একটা বোঝা চাপিয়ে নিয়ে ভগবান এসেছেন। ভক্তের বোঝা তো ভগবান বয়ে নিয়ে বেড়ান সবসময়, তাই ভগবান একটি বোঝা মাথায় নিয়ে এসে বলছেন ওগো আমি এই বোঝার ভার আর সইতে পারছি না, বোঝাটা একটু নামিয়ে দাও না। ভক্ত বলছে আমার সময় নেই, আমার ভগবান আসবে, কাজেই তোমার বোঝা আমি নামাতে পারবো না। এমন সময় ভগবান সেই বোঝা নিয়ে চলে গেলেন, সারা পৃথিবী অতিবাহিত হয়ে গেল। আবার সেই ভক্ত ভগবানকে বলছে প্রভু তুমি আসবার জন্য কথা দিয়েছিলে, আজও আসলে না। গভীর দৃষ্টিতে ভগবান স্বপ্নে তো দর্শন দিয়েছে, দর্শন দিয়ে ভগবান বলছেন ওরে আমি তোর গৃহে গিয়েছিলাম, এক এক করে দুইবার গিয়েছিলাম, তুই তো আমাকে চিনল চিনতে পারলি না। বলছি প্রভু তুমি কখন এসেছিলে? বলছে ঠিক মধ্যাহ্ন সময়ে মাথায় করে ভক্তের বোঝাটা নিয়ে আমি গিয়েছিলাম, তোকে বলেছিলাম বোঝাটা নামিয়ে দেবার জন্য। বলছে প্রভু আমি তো তোমাকে চিনতে পারছি না, বারবার তুমি এক এক রূপে আমার ঘরে আসছো, তাই এমনি ভাবে নয়, তুমি এরপরে আমার গৃহে একদিন আসবে ঠিক তেমনি ভাবে, যেমনি ভাবে তুমি বৃন্দাবনে ধরা চূড়া করে করে মোহন মুরলি নিয়ে পায়ে নুপুর করে রুমি ঝুলু শব্দ করে ঘুরছে, ঠিক তেমনি করে তুমি আমার আগামীকাল দর্শন পাবে। ভগবান বলছে ওকে অমনি ভাবে কি আর দর্শন দেওয়া যায়, অমনি ভাবে তো দর্শন দেওয়া যায় না, মনে রাখিস। পুলিশ যেমন পাকা চোর হলে